প্রধানমন্ত্রী খাদ্য সামগ্রী পেল অসহায় নয়শো শতাধিক পরিবার লিপসন আহমেদ সুনামগঞ্জ ইদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষ সুনামগঞ্জে নয় শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে দশ কেজি চাল এক লিটার তৈল তিন কেজি আলু ও পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে শুক্রবার অর্থাৎ সাতই মে বিকালে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে অসহায় ও হতদরিদ্র মানুষের হাতে প্রধানমন্ত্রী দেওয়া খাদ্য সামগ্রী তুলে দেন সুনাম ামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল ও উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আবুল হোসেন পি আই মোহাম্মদ মানিক মিয়া উপজেলা সহকারী প্রকৌশলী তহিদুজ্জামান জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু যুবলীগ নেতা বকুল তালুকদার সহ আরও অনেকে খাদ্য সামগ্রী বিতরণ শেষে সুনামগঞ্জের সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই করোনার সময়ে কর্মহীন মানুষ যেন অনাহারে না থাকেন সেজন্য আজকে সুনামগঞ্জের অসহায় ও হতদরিদ্র নয় শতাধিক মানুষের মাঝে প্রধানমন্ত্রী খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে